6 মার্চ 2013 বিকেলে সুদীজন পাঠাগারে যাওয়ার পথে নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়ক থেকে তানভীর মোহাম্মদ তফিকে অপহরণ করা হয়েছিল। ওই রাত্রি নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয় এবং এর দুই দিন পর 8 মার্চ সকালে শীতলক্ষা নদীর খালের পার থেকে পুলিশ তফির লাশ উদ্ধার করে। সে রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দণ্ডবিধি 302-34 ধারায় আসামি অজ্ঞাত উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা। মামলাটির তদন্ত প্রথমে পুলিশ শুরু করলেও যখন তারা নিশ্চিত হয় যে এই হত্যাকাণ্ডের সাথে নারায়ণগঞ্জের ওসমান পরিবার জড়িত, তখন তারা এই মামলা তদন্ত কার্যক্রমে অপারগতা প্রকাশ করে। উচ্চ আদালতের নির্দেশে তখন মামলাটির তদন্তভার র‍্যাবের উপর ন্যস্ত করা হলে তারা সে বছর 29 জুলাই ইউসুফ হোসেন লিটন এবং 12 নভেম্বর সুলতান শওকত ভ্রমণ নামে দুই জন ঘাতকের 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করে। জবানবন্দিতে তারা তকিকে হত্যার বিশদ বিবরণ দেয়। বিবরণে উল্লেখ করে সে সময়ে সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে এবং শামীম ওসমানের ভাতিজা আজমেরি ওসমান ওসমানের নির্দেশে তার টর্চার সেলে তকিকে রাত 12টার আগেই হত্যা করা হয়েছে। 11.5 বছর ধরে নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন প্রান্তে বিচারের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। বিচারের দাবিতে বিশ্বের 21টি দেশে প্রতিবাদ হয়েছে। দেশের বিশিষ্ট জনেরা তকিকে নিয়ে লিখেছেন, দেশ ও দেশের বাইরে কবিতা লেখা হয়েছে, গান রচনা করা হয়েছে, কয়েকটি প্রামাণ্য চিত্র নির্মাণ নির্মিত হয়েছে। তকির কবিতা ও তকিকে নিয়ে লেখা কবিতার আবৃত্তির ক্যাসেট প্রকাশিত হয়েছে। দেশের বিশিষ্ট চিত্রশিল্পীবৃন্দ তকিকে নিয়ে ছবি এঁকেছেন। তকির লেখা কবিতা এবং তকিকে নিয়ে লেখা সংবলিত 60টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। 10 বছর ধরে জাতীয়ভাবে জাতীয় তকি চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। যে তারিখে শীতলক্ষা নদী থেকে তকির লাশ উদ্ধার করা হয় সে তারিখটিকে অর্থাৎ প্রতি মাসের 8 তারিখে এই 11.5 বছর ধরে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট তকি সাগরডনী তরু সহ নারায়ণগঞ্জে সংগঠিত সকল হত্যার বিচারের দাবিতে আলোক প্রজ্বালনের আয়োজন করে আসছে। আমাদের বিচারের এই দাবিকে স্তব্ধ করার জন্য শামীম ওসমান বিভিন্নভাবে আমাদের উপর হামলা নির্যাতন চালিয়েছে। আমাদের বাড়িঘরে ইট খুলে নেয়ার হুমকি দিয়েছে, টুকরো টুকরো করে কেটে নদীতে ফেলে মাছ দিয়ে খাওয়ানোর হুমকি দিয়েছে, পিঁপড়ের মতো পা দিয়ে পিষে মারার হুমকি দিয়েছে, কারো কারো বাড়িঘরের বাড়িঘর থেকে বৌঝিকে তুলে নেওয়ার পর্যন্ত হুমকি দিয়েছে। আজকে শেখ হাসিনা সহ তার সহযোগে নারায়ণগঞ্জে এই মাফিয়া গোষ্ঠী দেশ ছেড়ে পালিয়েছে। দেশের পরিবর্তিত এই পরিস্থিতিতে আমরা আশা করছি অন্তর্বর্তীকালীন সরকার আজকে জুলাই শহীদদের হত্যার পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে তকি সাগরডনী তনু সহ ওসমান পরিবার দ্বারা সংগঠিত নারায়ণগঞ্জের সকল হত্যার সুস্থ বিচার নিশ্চিত করবে। আজকের গোল টেবিলের এই আয়োজনে আমরা এইটি প্রত্যাশা করছি।